ইমরুল কায়েসের মতো দুর্ভাগা ক্রিকেটার খুব কমই আছে। জাতীয় দলে এই অভিজ্ঞ ওপেনার ব্যাটসম্যান সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছিল 2018 সালে 11ই ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে। ওই ম্যাচে তিনি ডাক পেয়েছিলেন, আর পরের বছর ভারতের বিপক্ষে কলকাতা ঐতিহাসিক দিবারাত্রি টেস্ট ছিল ইমরুল কায়েসের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। প্রথম ইনিংসে 4 এবং দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেছিলেন মাত্র 5 রান। এমন মলিন পারফরমেন্সের পর ফের দল থেকে বাদ পড়েন ইমরুল কায়েস। প্রায় 2 বছর পর আবারও জাতীয় দলে ফিরছেন এই বাঁহাতি ওপেনার। বাংলাদেশের ক্রিকেটে ইমরুল কায়েসের মতো দুর্ভাগা ক্রিকেটার খুব কমই আছে। তিনি কখনো জাতীয় দলে থাকেন আর সুযোগ না পেলে থাকেন আশেপাশে। এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। প্রতিবারই নিজের সামর্থ্য সর্বোচ্চ প্রমাণ করে তাকে জাতীয় দলে আসতে হয়। অন্যদের মতো অফুরন্ত সুযোগ বরাদ্দ থাকলেও ইমরুল কায়েসের জন্য তা নেই। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেন বিসিবি। সেই দলে সুযোগ পেয়েছিল ইমরুল কায়েস। শ্রীলঙ্কার বিপক্ষে এই হোম সিরিজে ডাক পাওয়া ক্রিকেটাররা আগামী রবিবার থেকে মিরপুরে অনুশীলন শুরু করবে। শ্রীলঙ্কা সফর থেকে ক্রিকেটাররা দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম করে অনুশীলনে যোগ দিবে। 7ই মে থেকে পুরো দল একসঙ্গে অনুশীলন করবে। ঈদের পর নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে খেলবে টাইগাররা। প্রস্তুতি ম্যাচের পর ওয়ানডে সিরিজে মূল দল ঘোষণা করবে বিসিবি। 3 ম্যাচে সিরিজে মে মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে। 16ই মে লঙ্কান দলে বাংলাদেশে আসার কথা।